দুনিয়াতে বেঁচে আছে এমন একটি গাছ যেখানে আজ পর্যন্ত বিরাজ করছেন বজরঙ্গবলী, যা দেখে সত্যি সবাই অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, হনুমান চালিশাতে একটি চোপাই আছে যেখানে লেখা রয়েছে চারো যুগ পর তাপ তুমহারা, অর্থাৎ হনুমানজির মহানতার বর্ণনা চারটি যুগেই করা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রহস্যটি সম্পূর্ণ জানতে। আরও সব রহস্যময় ভিডিও সব থেকে আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন যদি আপনার মন চায়। তো চলুন জেনে নিই। আমরা সবাই জানি যে হনুমানজি আসলে কতটা শক্তিশালী ছিলেন এবং তিনি কত অসুরকে শাস্তি দিয়েছিলেন। তিনি রাবণকে শাস্তি দিয়েছেন, তিনি অর্জুনের অহংকার ভেঙে দিয়েছেন, শনিদেবও যাকে ভয় পান, যিনি ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র পর্যন্ত গিলে নিয়েছিলেন, তাই ভগবান হনুমান অজেয় এবং অমর হওয়ার কারণে তিনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে এই পৃথিবীতে রয়েছেন এবং যার দর্শন এবং যার অনুভব আমরা খুব সহজেই পাই সামান্য আরাধনার মধ্যে দিয়ে। আর সময়ের সাথে সাথে আমরা তার অনুভবও বুঝতে পারছি ধীরে ধীরে। শ্রীলঙ্কায় রঙ্গালা জঙ্গলে আজও যেখানে রাবণের দেহ রয়েছে, সেখানে রঙ্গালা জঙ্গলের কাছে জিতকাবানামা নামক একটি জায়গা রয়েছে যেখানে ভগবান শ্রীরাম এবং রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল। ওইখানেই অবস্থিত একটি অতি প্রাচীন বৃক্ষ রয়েছে যেখানে মানা হয় কি আজ পর্যন্ত ভগবান হনুমান আসা যাওয়া করেন। আশেপাশে থাকা রঙ্গলা বনের উপজাতিরা এখানে আসেন এবং তারা এখানে বড় বড় হাত এবং পায়ের ছাপ পর্যন্ত দেখতে পান আজও। একটুও হাওয়া বাতাস যখন থাকে না তখনও এই গাছের ডালপালা নড়তে দেখা যায়। কিছু কিছু বয়স্ক মানুষ তো বলে থাকেন যে এই বৃক্ষটি নাকি বহু প্রাচীনকালের একটি গাছ, আর এইখানে তো অনেকবার হনুমানজির ছায়া পর্যন্ত দর্শন হয়েছে তাদের। আজ থেকে 8 বছর পূর্বে এই শ্রীলঙ্কার এই স্থানে একটি ভয়ঙ্কর চক্রবাতী তুফান এসেছিল যার কারণে অনেক বড় বড় বাড়ি এবং অনেক বড় বড় জঙ্গল ধরাশায়ী হয়েছিল, কিন্তু এইখানে থাকা এই গাছের কোনো অংশই ভাঙেনি। দেখে কিছুটা এমন মনে হয়েছিল যে যেন কোনো একটা দৈব শক্তি ওই গাছটিকে রক্ষা করেছিল। কিছুকাল আগে যখন শ্রীলঙ্কার সরকার এই জঙ্গলটা কাটার জন্য ওখানে বৃক্ষচ্ছেদন করছিল তখন ওই গাছটিকে কাটার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল, কিন্তু যখনই ওই গাছটিকে কাটা হয় তখনই তাদের ওই গাছ কাটার মেশিনটি ভেঙে যায় বা না হয় খারাপ হয়ে যায়, এমনকি জেসিবি মেশিন পর্যন্ত ওই গাছটিকে নাড়াতে পর্যন্ত পারেনি। আর সেই কারণে সবাই ওখানে উপস্থিত থাকা ব্যক্তিরা মেনে নিয়েছেন যে সত্যি এই গাছের নিচে আজও ভগবান হনুমান তপস্যা করেন এবং তিনি এই গাছের রক্ষা করে চলেছেন এবং তিনি এখানে রয়েছেন আজও। তো এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সত্যি যদি আপনি হনুমানজিকে ভালোবেসে থাকেন তো অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন ও ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আরও মানুষের জানার জন্য। আর যদি আপনার মন চায় এইরকম সব অজানা অচেনা রহস্য ভিডিও আরও দেখতে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের বহুমূল্য ও গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।